2024 সালে এই পাঁচটি রাশি গোটা দুনিয়া কাঁপাবে, ত্রিলোক জুড়ে উঠবে এদের জয়ের পতাকা। হঠাৎ করে এদের দুহাত ধন সম্পদে ভর্তি হয়ে যাবে, অঢেল টাকা কারি কারি সোনায় ভরবে এদের ঘর বাড়ি, আকাশে বাতাসে উঠবে এদের আনন্দের খবর। তালিকায় আপনি আছেন তো দেখে নিন। এক নম্বরে রয়েছে মেষ রাশি। 2024 সালে অধিকাংশ মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের ট্রানজিট অত্যন্ত শুভ অবস্থায় থাকবে, যার ফলে এই বছর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত সব সুযোগ অপেক্ষা করে থাকবে। সহজভাবে বলতে গেলে 2024 সালে মেষ রাশির ভাগ্য লক্ষ্মী তুঙ্গে থাকবে। 2023 সালের মেষ রাশির অধিকাংশ জাতক জাতিকাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, 2024 সালে সে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এই বছর মেষ রাশির জাতক জাতিকা আগের থেকে অনেক বেশি টাকা উপার্জন করবে, তবে আপনাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। দুই নম্বরে রয়েছে সিংহ রাশি। 2024 সালে সিংহ রাশির প্রেম জীবন রোমান্সে ভরপুর হয়ে উঠবে। আপনাদের মধ্যে যারা ঘন ঘন ব্রেকআপের সমস্যায় জর্জরিত ছিলেন, তারা এবার কিছুটা হলেও সুরাহা পাবেন। আপনাদের রাশিচক্রের প্রেমগুরু অত্যন্ত প্রসন্ন অবস্থায় রয়েছে। প্রেমগুরুর আশীর্বাদে 2024 সালে পুরুষ জাতকেরা প্রকৃত বান্ধবীর সন্ধান পাবেন, আপনাদের সম্পর্ক সাধনাতলা পর্যন্ত যেতে পারে। এছাড়াও যারা বিবাহিত পুরুষ মানুষ, তাদেরও সংসারে ভরপুর শ্রীবৃদ্ধি ঘটবে, মান সম্মান আয় উন্নতিতে আপনারা তুঙ্গে থাকবেন। তিন নম্বরে রয়েছে তুলা রাশি। 2024 সালে আপনাদের ভাগ্যে দুর্ধর্ষ সমস্ত যোগ রয়েছে। আপনাদের টাকা পয়সা রোজগার আগের থেকেও ভালো হবে, সমাজে আপনাদের মান সম্মান বাড়বে, সম্পত্তির তালিকা বৃদ্ধি পাবে, আপনাদের শত্রু কমে বন্ধুর সংখ্যা অনেক বেশি বাড়বে। মনে রাখবেন, 2023 সালের আগের মাথায় আপনারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, 2024 সালে সেই সমস্ত ভুল থেকে বিরত থাকার চেষ্টা করুন। চার নম্বরে রয়েছে ধনু রাশি। আপনাদের দীর্ঘদিনের অভিযোগ ভাগ্য দেবতা নাকি আপনাদের দিকে ফিরেই তাকাচ্ছে না, সমস্ত অভিযোগ শেষ হওয়ার পালা, কারণ 2024 সালে আপনাদের ভাগ্যের চাকা হুড়মুড়িয়ে ঘুরবে। 2024 সালে আপনারা অঢেল উন্নতি করবেন। নতুন বছরে আপনাদের জীবনে প্রচুর সুখ এবং শান্তি সুচিন্তার আগমন করবে। যদি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে যান, তাহলে আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না। পাঁচ নম্বরে রয়েছে কুম্ভ রাশি। 2024 সাল আপনাদের জন্য পজিটিভ বার্তা নিয়ে আসবে। এই বছর আপনাদের দৃষ্টিভঙ্গি অনেক বেশি ইতিবাচক হবে, জীবনের সমস্ত ব্যর্থতা আপনারা তুড়ি মেরে উড়িয়ে দেবেন, আপনাদের পজিটিভ এনার্জির কাছে কোনো নেগেটিভ এনার্জি ঠাই পাবে না। নতুন বছরে আপনাদের গুপ্ত শত্রুরা একে একে মারা যাবে। এই বছর নিজের মনোবল এবং বুদ্ধির দ্বারা নিজেকে রাজা প্রতিপন্ন করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার গ্রহ নক্ষত্র আপনার রাশি অধিপতি, যতটা শক্তিশালী তার থেকে অধিক শক্তিশালী আপনার মনোবল এবং আপনার মানসিক স্থিতি। এই দুয়ের জেরে আপনি গোটা দুনিয়া কাঁপিয়ে দিতে পারবেন।